সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো? আশা করি ভালো আছো। আজ কথা বলবো তোমাদের 2022 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর বাংলা যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তৃতীয় সপ্তাহের জন্য, সেই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট বাংলার প্রশ্ন এবং প্রশ্নের নমুনা উত্তরটি দেখে নিব। তো ভিডিও মূল টপিকে যাওয়া হবে, তুমি যদি চ্যানেলে এখনো নতুন হয়ে থাকো তাহলে তোমার পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই অবশ্যই রুবেল 306 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। তাহলে চলো ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। তোমরা প্রথমে কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। তোমাদের তৃতীয় সপ্তাহ অষ্টম শ্রেণী 2022 শিক্ষাবর্ষের যে বাংলা অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, আমরা বাংলা অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখে নেবো। এটি তোমাদের বাংলা অ্যাসাইনমেন্টের অ্যাসাইনমেন্ট নম্বর 2। অ্যাসাইনমেন্ট সহ অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া হয়েছে বাংলাদেশের লোকশিল্প বিলুপ্তির কারণ এবং লোকশিল্প সংরক্ষণের উপায়, এবং তোমাদের পাঠ্যবই থেকে আমাদের লোকশিল্প প্রবন্ধটি পড়তে হবে, আশেপাশের লোকশিল্পের বিভিন্ন উপকরণ দেখতে হবে, এবং যে চারটি নির্দেশনা দেওয়া হয়েছে যে লোকশিল্পের ধারণা ও বৈশিষ্ট্য, লোকশিল্পের বিভিন্ন উপকরণ, লোকশিল্পের বিলুপ্তির কারণ এবং লোকশিল্প সংরক্ষণের উপায়। তো এই চারটি নির্দেশক অনুযায়ী তোমাদের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর করতে হবে এবং তোমাদের জন্য বরাদ্দকৃত নম্বর 10। তো এই হলো প্রশ্ন, আমরা সরাসরি নমুনা উত্তরটি দেখে নেব। অ্যাসাইনমেন্টের শিরোনাম বাংলাদেশের লোকশিল্প বিলুপ্তির কারণ এবং লোকশিল্প সংরক্ষণের উপায়। অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর 2, বিষয় বাংলা শ্রেণী অষ্টম। প্রথমে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আমরা সেই প্রশ্নগুলো দেখে নেব। 1. লোকশিল্প লোকশিল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লিখতে হবে। 2. লোকশিল্পের বিভিন্ন উপকরণ নিয়ে লিখতে হবে। 3. লোকশিল্পের বিলুপ্তির কারণ উল্লেখ করতে হবে এবং লোকশিল্প সংরক্ষণের উপায় লিখতে হবে। তো এই হলো চারটি প্রশ্ন। আমরা প্রথমে 1 নম্বর যে প্রশ্নটি করা হয়েছিল সেই 1 নম্বর প্রশ্নটি দেখে নেব যে লোকশিল্পের ধারণা ও বৈশিষ্ট্য। লোকশিল্প গোষ্ঠীবদ্ধ মানুষ যারা উন্নত সমাজের কাঠামোর মধ্যে বিরাজমান করে, কিন্তু ভৌগোলিক অথবা সাংস্কৃতিক কারণে শিল্পের উন্নত ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তাদের নির্মিত এই শিল্পকে লোকশিল্প রূপে বিবেচনা করা হয়। লোকশিল্পের ক্ষেত্রে গঠনশীলিতে বা স্টাইলে এবং গ্রামীণ লৌকিক পরিবেশে সরলতা ও স্বতঃস্ফূর্ততা শিল্পের এক প্রধান বৈশিষ্ট্য। লোকশিল্পের শিল্পীয় সৃজনশীল মনের আবেগের অভিব্যক্তি যেমন থাকে তেমনি থাকে সৃষ্টির আনন্দ। মনোরঞ্জন লোকশিল্প আচার অনুষ্ঠান খেলনা এবং ব্যবহার্য বস্তু হিসেবে তা ব্যবহৃত হয়। লোকশিল্পের বৈশিষ্ট্য এই শিল্প সাধারণত লোকজন চর্চা করে। লোকশিল্প একটি সম্প্রদায়ের সাংস্কৃতিক জীবনের শিকড় এবং জীবন ব্যবস্থা প্রতিফলিত হয়। এই শিল্প দৈনন্দিন কাজে ব্যবহার উপযোগী, সাধারণ মানুষের সাংস্কৃতিক মনোভাব এই শিল্পে ফুটে ওঠে। লোকশিল্প দৃশ্যমান ও নান্দনিক। লোকশিল্প শিল্পীর সৃজনশীল মনের আবেগের অভিব্যক্তি থাকে। খনাবাজে প্রশ্ন করেছিল লোকশিল্পের বিভিন্ন উপকরণ। পুরাতন কাপড় একত্রে সেলাই করে পাতলা কাঁথা তৈরি করে তার উপর রং বেরঙের সুতা দিয়ে ডিজাইন করে যে বিশেষ সুন্দর কাঁথা তৈরি করা হয় তাকে নকশি কাঁথা বলে। এই নকশি কাঁথা তৈরির মূল উপাদান সুতা, পুরাতন শাড়ির কাপড়। কাঠ শিল্পে লোকশিল্পের অতি সাধারণ এক উপকরণ। এটির সাহায্যে বিভিন্ন ধরনের পুতুল, আসবাবপত্র, নান্দনিক ভাস্কর্য, ফুলদানি, কলমদানি ইত্যাদি তৈরি করা হয়। মাটি হচ্ছে লোকশিল্পের সবচেয়ে সহজলভ্য উপাদান। এর সাহায্যে মাটির হাঁড়ি, পাতিল, সরা, সানকি পুতুল ইত্যাদি সহ বিভিন্ন ধরনের মাটি খেলনা তৈরি করা হয়। পাটের আঁচ দিয়ে দড়ি বানিয়ে তাতে বুননি পাকিয়ে হাঁড়ি ও বিভিন্ন পাত্র ঝুলিয়ে রাখার জন্য যে বিশেষ ধরনের ঝুলি বানানো হয় তাকে বলা হয় শিকা। একসময় গ্রামের প্রতিটি ঘরে শিকা দেখা যেত। পাটের আঁচ এবং এতে লাগানো রং, বিচিত্র নকশা ও কারিগরি সৌন্দর্যে নিদর্শনে শিকা। পাট দিয়ে শুধু শিকা নয়, আরও অনেক জিনিস তৈরি করা হয়। বাঁশ ও বেত। আমাদের দেশে বাঁশ ও বেত অপ্রতুল নয়। বাঁশের নানা রকম ব্যবহার ছাড়া আমাদের চলতেই পারে না। ছোটখাটো সামান্য হাতিয়ারের সাহায্যে আমাদের কারিগররা বাঁশ ও বেত দিয়ে আজকাল আধুনিক রুচি নানা ব্যবহারিক সামগ্রী তৈরি করছে, যা শুধু আমাদের নিজের দেশের নয় বিদেশেও বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। এছাড়া বাঁশ ও বেত শিল্পের উৎকৃষ্ট সৃজনশীল নমুনা দেখা যায়। চেয়ার, চালনি, ডালা, কুলা,
খারুই চাই ইত্যাদির মধ্যে। গণমাধ্যমে প্রশ্নটি করা হয়েছিল লোকশিল্প বিলুপ্তির কারণ। লোকশিল্প আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু বর্তমানকালে বিলুপ্ত প্রায়। এদেশে মানুষের জীবন ও জীবিকার সঙ্গে লোকশিল্পের এক নিবিড় সম্পর্ক আছে, কিন্তু বিভিন্ন কারণে আজ গ্রামীণ লোকশিল্প বিলুপ্ত হয়ে যাচ্ছে। নিম্নে লোকশিল্প বিলুপ্ত হওয়ার কয়েকটি কারণ তুলে ধরা হলো। যথাযথ সংরক্ষণ ও সম্প্রসারণের অভাবে আমাদের গ্রামীণ লোকশিল্প বিলুপ্ত হয়ে যাচ্ছে। লোকজন গ্রামের লোকশিল্পের সামগ্রীর চেয়ে শহরে কলকারখানায় তৈরি জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েছে। আবার অনেক লোকশিল্প কারিগরদের আগের মতো দক্ষতা ও শিল্পী মন নেই। প্লাস্টিক দ্রব্যের অতি আকর্ষণ, এসব কারণে লোকশিল্প ক্রমে বিলুপ্ত হয়ে যাচ্ছে। লোকশিল্প সংরক্ষণের উপায়, আমাদের সকলকে লোকশিল্প সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে হবে। লোকশিল্প চর্চা অব্যাহত রাখতে বিভিন্ন পদক্ষেপ নিতে হবে, যেমন লোকশিল্পের কারিগরদের যথাযথ সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, লোকশিল্পকে যথাযথ মূল্যায়ন করতে হবে। জাদুঘরে কিংবা অন্য কোনো প্রদর্শনী স্থানে লোকশিল্প সংরক্ষণ করতে হবে। সুপরিকল্পিত উপায় এবং সুরুচিপূর্ণ লোকশিল্প প্রস্তুতের দিকে মনোযোগ দিতে হবে। তো এই ছিল তোমাদের 2022 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহ বাংলা যে প্রশ্নটি করা হয়েছিল, এটি হলো সেই বাংলা প্রশ্নের নমুনা উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তো কমেন্টে জানাবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। এবং এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের জন্য এবং শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই রুবেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।